ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই আপলোড ভিডিও ডেইলি অন ইউটিউব। ইফ ইউ আর নিউ এ ভিজিট অর মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি নুরানি পদ্ধতিতে আজকের এই ছাত্রদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, এদেরকে নুরানি পদ্ধতিতে দোয়ায়ে মাসনুন, মাসলা মাসাইল এগুলো আমি শেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর আশা করি এ থেকে আপনারা অনেক কিছু উপকৃত হতে পারবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। আর হ্যাঁ, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আস্তে আস্তে পড়তে হবে, কি সবাইকে আস্তে আস্তে পড়তে হবে। আর আমি এখন নামাজের মধ্যে আমরা যে সুবাহ, আমার নামাজের মধ্যে যে আমরা অনেক তসবিগুলো পড়ি না, ওই তসবিগুলো পড়ব এবং ওইগুলার বাংলা অর্থসহ আমরা পড়ে নিব। শুধু তো পড়লেই হবে না, বাংলা অর্থসহ তো জানতে হবে, ঠিক কি না? বাংলা অর্থসহ জানতে হবে। আচ্ছা, سبحان ربي العظيم سبحان ربي العظيم আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। রব্বানা লাকাল হামদ হে আমাদের রব, সকল প্রশংসা কেবল আপনার। سبحان ربي الأعلى আমি পবিত্রতা বর্ণনা করছি, আমার সর্বোচ্চ রবের। এই তসবিটা সেজদার মধ্যে গিয়ে আদায় করতে হয়। কোথায় আদায় করতে হয়? সেজদার মধ্যে গিয়ে আদায় করতে হয়। তারপরে দুই সেজদার মধ্যখানে আমরা একটু সময় বসি, ওই সময় কি বলতে হয় আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। হে আল্লাহ, ক্ষমা করুন আমার প্রতি, দয়া করুন আমাকে, হেদায়ত দান করুন আমাকে, রিজিক দান করুন এবং আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত আসসালামু আলাইকা أيها النبي
ورحمه وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرطى যাবতীয় জবানি ইবাদত বদনি এবং মালি ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক এবং আপনার নেক বান্দাদের প্রতি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই তাশাহুদ কি হয় এই তাশাহুদ নামাজের মধ্যে পড়তে হবে এই তাশাহুদ না পড়লে কি হবে না নামাজ হবে না নামাজ হবে না তারপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي الله رحمة نازل قرآن حضرت محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি যেমনি ভাবে রহমত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি নিঃসন্দেহে আপনি অধিকতর প্রশংসার অধিকারী ও মর্যাদার অধিকারী আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. অর্থ হে আল্লাহ বরকত নাজিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি যেভাবে বরকত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি নিঃসন্দেহে আপনি অধিকতর প্রশংসার অধিকারী এবং অধিকতর মর্যাদাবান। দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি إنك أنت الغفور الرحيم. أرطى هي الله نشتوي آمي نجير أفار أشنك ظلم كرياتي أفني چارا এসব গুনা মাফ করার কেউ নাই। সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন। নিঃসন্দেহে আপনি অধিকতর ক্ষমাশীল ও দয়াবান। তারপরে দোয়ায়ে মাসুরা পড়ার পরে কি করতে হয়? সালাম পিরাতে হয়, ডান দিকে একবার, বাম দিকে একবার, ডান দিকে একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপর আল্লাহর রহমত। ও শান্তি বর্ষিত হোক। সম্মানিত দর্শক, এখন আমরা জেনে নেব নামাজ ভঙ্গের কারণ, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়। এগুলা আমরা ছন্দের সাথে সাথে নূরানি সিস্টেমে ছন্দের সাথে সাথে যাতে আমাদের স্মরণে থাকে। সম্মানিত দর্শক, এটা আপনারাও শিখে নিতে পারেন, আপনাদের যে ছেলেমেয়েরা রয়েছে এদেরকেও আপনারা এই জিনিসগুলো অধ্যয়ন করতে পারেন। মেহরবানি করে ভিডিওটি না টেনে না কেটে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনি, আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো নামাজ ভঙ্গের কারণ হলো ১৯টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ১৯টি। নামাজ ভঙ্গের কারণ ১৯টি। ১ নম্বরে নামাজে অশুদ্ধ পড়া,
দুই নম্বরে নামাজের ভিতর কথা বলা, তিন নম্বরে কোনো লোকে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, পাঁচ নম্বরে ওহ আহ শব্দ করা, ছয় নম্বরে বিনা ওজরে কাশা, সাত নম্বরে আমলে কাসির করা, আট নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া খাদা, নয় নম্বরে তিন তসবি পরিমাণ সতর কলিয়া থাকা, দশ নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, এগারো নম্বর মুক্তাদি ব্যতীত অপর লোকের লোকমা নেওয়া, বারো নম্বর নাফাক জায়গায় সেজদা করা, তেরো নম্বর কিবলার দিক হইতে সিনা গুড়িয়া যাওয়া, চোদ্দ নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, পনেরো নম্বর শব্দ করিয়া কাদা, শব্দ করিয়া হাসা, ষোলো নম্বর নামাজে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা, সতেরো নম্বর হাসির উত্তরে দেওয়া, আঠারো নম্বর নামাজে খাওয়া ও পান করা, উনিশ নম্বর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এই কারণগুলার মধ্যে কোন একটি কারণ যদি নামাজের মধ্যে আমাদের মধ্যে আসে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব, যেন আমাদের নামাজটা শুদ্ধভাবে এই সমস্ত নিয়মকানুন মেনে যেন আমরা আদায় করতে পারি। এবার আমরা পড়ব নামাজের সুন্নতে মুয়াক্কাদা, নামাজের সুন্নতে মুয়াক্কাদা বারোটি, কয়টি? নামাজে সুন্নতে মুয়াক্কাদা বারোটি। এক নম্বরে দুই হাত ওঠানো, দুই নম্বরে দুই হাত বাঁধা, তিন নম্বরে সানা পড়া, চার নম্বরে আউযু বিল্লাহ পড়া, পাঁচ নম্বরে বিসমিল্লাহ পড়া, ছয় নম্বরে আলহামদুর পড়ে আমিন বলা, সাত নম্বরে প্রত্যেক ওটা বসায় আল্লাহু আকবার বলা, আট নম্বরে রুকুর তসবি বলা, নয় নম্বরে রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদু বলা, সজদার তসবি বলা, দুরুদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, এই হলো সুন্নতে মুয়াক্কাদা। সম্মানিত দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন এই সুন্নতে সুন্নতগুলা নামাজের মধ্যে আমরা আদায় করতে পারি। এবার আমরা পড়ব নামাজের ওয়াজিব, নামাজের মধ্যে অনেকগুলো ওয়াজিব রয়েছে, অবশ্য এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় নামাজের শেষের দিকে
সালাম পেরানোর সময় সাহু সেজদা করে নিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। আসুন আমরা নামাজের ওয়াজিবগুলো আদায় করে নিই। নামাজের ওয়াজিব সদটে কয়টি? মাশাআল্লাহ। নামাজের ওয়াজিব সদটে এক নম্বরে আলহামদু শরীফ পড়া পড়া, দুই নম্বরে আলহামদুর সাথে সোরা মেলানো, তিন নম্বরে রুকু সেজদায় দেরি করা, চার নম্বরে রুকু হতে খাড়া হয়ে দেরি করা, পাঁচ নম্বরে দুই সেজদার মাঝখানে সুজা হয়ে বসিয়া দেরি করা, ছয় নম্বরে দরমিয়ানি বৈঠক, দরমিয়ানি বৈঠক মানে হলো দুই রাকাতের পরে আমরা যে বসি, দুই সেজদা দিয়ে যখন বসি ওইটাকে দরমিয়ানি বৈঠক বলে। ওই সময়ে তাশাহুদ আদায় করতে হবে। তো দরমিয়ানি বৈঠক হলো তাশাহুদ। তাশাহুদ মানে আত্তাহিয়াত আমরা যেটা পড়ি দুই রাকাতের পরে। নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় তাহলে বৈঠক কটা হবে? দুইটা। বৈঠক কটা হবে? দুইটা। তো ছয় নম্বর হলে দরমিয়ানি বৈঠক, সাত নম্বরে দুনো বৈঠকে তাশাহুদ পড়া, আট নম্বর ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া, নয় নম্বরে বিতিরের সময়ে দোয়ায়ে কুনুত পড়া, দশ নম্বরে দুনু ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বালা, এগারো নম্বর প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, বারো নম্বর প্রত্যেক রাকাতে ফরজের তারতিব ঠিক রাখা, তেরো নম্বর প্রত্যেক রাকাতে ওয়াজিবের তারতিব ঠিক রাখা, চোদ্দ নম্বর আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, এই হলো নামাজের ওয়াজিব চোদ্দটি। নামাজের ওয়াজিব চোদ্দটি। আমরা চেষ্টা করব আমাদের নামাজটা যেন আমরা শুদ্ধভাবে আদায় করতে পারি, যেভাবে আল্লাহর দরবারে কবুল হয় আমরা সেইভাবে যেন আমাদের নামাজগুলা আমরা আদায় করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নামাজ ভঙ্গের কারণ জানলাম, নামাজের সুন্নতি মুয়াক্কাদা সম্পর্কে জানলাম এবং নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জানব নামাজের ফরজ। নামাজের ফরজ তেরোটি। নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ কয়টি? তেরোটি। হ্যাঁ, নামাজের বাহিরে সাতটি, ভিতরে ছয়টি। নামাজের বাহিরে কয়টি? ভেতরে কয়টি? আচ্ছা, নামাজের বাহিরে সাতটি। এক নম্বরে শরীরে ফাঁক, দুই নম্বরে কাফর ফাঁক, তিন নম্বরে নামাজের জায়গা ফাঁক, চার নম্বরে সতর ডাকা, পাঁচ নম্বরে কিবলামুখী হওয়া, ছয় নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, সাত নম্বরে নিয়ত করা। এই হলো নামাজের বাহিরে। এর ভিতরে থেকে যদি একটি ছুটে যায় নামাজ হবে না? আমরা চেষ্টা করব
এই ফরজগুলো আদায় করা যায়। তারপরে নামাজের ভিতরে ছয়টি, নামাজের ভিতরে এক নম্বরে তাকবীরে তাহরিমা বলা, দুই নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নম্বরে কেরাত পড়া, চার নম্বরে রুকু করা, পাঁচ নম্বরে দুই সেজদা করা, ছয় নম্বরে আখিরি বৈঠক। এই হলো নামাজের ফরজ। আমরা নামাজের যেগুলো আমরা জানলাম, আমরা চেষ্টা করব নামাজের এই আহকামগুলা, নামাজের এই পদ্ধতিগুলা আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এগুলো আদায় করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা বিভিন্ন মাস্তুন সম্পর্কে জেনে নেব। মেহরবানি করে আপনারা ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিন। আমি আশা করি, আমরা আশা করব এর দ্বারা আপনারা অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আমরা শুরু করে নিই। অজুর নিয়ত নাওয়াই তো আন আতাওয়াদ্দা আ লিরা ফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতি ওয়াতাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হলো কি? অজুর নিয়ত, অজুর নিয়ত, অজুর দোয়া, বিসমিল্লাহ আলিউল আজিম আলা দিন ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলু আল ইসলামু নূরুন ওয়ালকুফরু জুলমাতুন। গুসলের নিয়ত নাওয়াইতুন গুসলে লিরাফইল জানাবাতে নাওয়াইতুন গুসলে লিরাফইল জানাবাতে। আচ্ছা, এখন আমরা জেনে নিব, আমরা আমাদের ঘরের মধ্যে বসবাস করি, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘর থেকে, আচ্ছা, ঘর হইতে বাহিরে যাইবার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া। আমরা অনেকে কিন্তু শুনতেছি যে আমরা মসজিদে দোয়াটা কিভাবে পড়ি। আজকে একদম সহি হাদিসের নিয়ম অনুযায়ী আমরা মসজিদে প্রবেশের দোয়া, বাহিরের দোয়া পড়ব, ঠিক কি না? মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ হইতে বাহির হইবার সময় পড়িতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
فضلك মসজিদ আমরা জানলাম কি মসজিদে প্রবেশের দোয়া মসজিদ হইতে বের হওয়ার দোয়া তো সম্মানিত দর্শক আমরা যারা মসজিদের মধ্যে প্রবেশ করি প্রথমে অবশ্যই ডান পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত এবং বাম পা দিয়ে বের হওয়া সুন্নত বাম পা দিয়ে বের হওয়া কি সুন্নত তারপরে আমরা পড়ে নেব ঘুমানোর সময় ঘুমানোর সময় এই দোয়া আমরা পড়ে নেব আর অবশ্যই আমরা ওযু করে নেব কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ঘুমানোর সময় ওযু করে নেবে এদের জন্য আল্লাহর একজন রহমতের ফেরেশতা নিয়োগ করে দেয়া হবে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ঘুমে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে তার জন্য কি করতে থাকবে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে আসুন আমরা পড়ে নিই ঘুমানোর পূর্বে পড়িতে হয় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শয়নকালে পরিবার দোয়া শয়নকালে পরিবার দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা কিনি কিনি আযাবাকা আযাবাকা ইয়াউমা তাবআসু ইয়াউমা তাবআসু ইবাদাক ইবাদাক এটা হলো শয়নকালে অর্থাৎ তুমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ এমন সময় কি করতে হবে এটা পড়তে হবে তারপরে ঘুমানোর পূর্বে তুমি যখন বালিশ তোমার মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে নিবে তখন তখন পড়তে হবে ঘুমানোর পূর্বে পড়িতে হয় ঘুমানোর পূর্বে পড়িতে হয় আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আমুতু ওয়া আহিয়া ঘুমানোর পরে হঠাৎ কেউ যদি চমকে ওঠে হঠাৎ চমকে ওঠে না তখন পড়তে হবে গোম হইতে চমকিয়া উঠিলে এই দোয়া পড়িতে হয় আউযু বি কালিমাতিল্লাহ মিন গাযাবিহি وعقابه وشر عباده ومن همزة الشياطين أن يحضرون গোম হইতে জাগিবার পরে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাযি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর খাওয়া দাওয়া করার সময় দোয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাওয়ার সময় যদি দোয়া না বলা হয় অর্থাৎ বিশেষ করে বিসমিল্লাহ শরীফ না পড়া হয় ওই খাবারগুলা খেলে ওইগুলা শয়তানের পেটে চলে যায় ওইগুলা শয়তানের পেটে চলে যায় কাজেই আমাদেরকে এই খাওয়ার দোয়াটা শেখাটা বাধ্যতামূলক হাদিসের ভাষ্য অনুযায়ী আসুন আমরা শিখে নেই খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খানা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয় একটা রয়েছে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে গেছি তখন কি করতে হবে তখন আরেকটি দোয়া রয়েছে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে
এই দোয়া পড়িতে হয়, এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আউয়ালাহু ওয়া আখিরা। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয়, খানা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তারপরে খানা খাওয়ার শেষের দোয়া শেষ। অনেকে আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেয় না, অনেকে আমাকে আমাদেরকে দাওয়াত দেয়। দাওয়াতের মধ্যে গিয়ে কি বলতে হবে? দাওয়াত খাওয়ার শেষের দোয়া, আল্লাহুম্মা আত'ইমমান আত'আমানি ওয়াসকিমমান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। তারপরে আয়নায় চেহারা দেখার দোয়া। আমরা অনেকে আয়নার মধ্যে চেহারা দেখি, কিন্তু কি করি না, কোনো দোয়া করি না বা আমরা জানি না। আসুন আমরা সেই আয়নায় চেহারা দেখার দোয়াটা জেনে নেই। আয়নায় মুখ দেখিবার সময়, আয়নায় মুখ দেখিবার সময় এই দোয়া পড়িতে হয়, এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা حسنت خلقي حسنت خلقي فحسنت خلقي حسنت خلقي মেঘ গর্জনের সময় পড়িতে হয়, মেঘ গর্জনের সময় পড়িতে হয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা তাকতুলনা তাকতুলনা বিগদবিকা বিগদবিকা ওয়ালা তুহলিকনা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা বিআযাবিকা ওয়াফিনা এই সমস্ত দোয়া আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আদায় করতে হবে। তারপরে বৃষ্টি আসার সময়, বৃষ্টি আসার সময় এই দোয়া পড়িতে হয়, এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সয়্যিবান যখন বৃষ্টি আসতো তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আদায় করতেন। কেননা এই বৃষ্টি যেন কি আমাদের জন্য রহমত স্বরূপ আসে, এই বৃষ্টি যেন আমাদের জন্য কি আসে রহমত স্বরূপ, এই বৃষ্টি যেন আমাদের জন্য রহমত স্বরূপ আসে। তারপরে জোর বৃষ্টির ক্ষতি হইতে, জোর বৃষ্টির ক্ষতি হইতে বাসিবার দোয়া, বাসিবার দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালাইনা ওয়ালাইনা ওয়ালা আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আল্লাহুম্মা আলাল আকামি والآجمي والزرابي والأودياتي ومنابت الشجر জানবাহনে ছড়ার দোয়া, যানবাহনে সোয়ার হইবার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিনা ইন্না ইলা রব্বিনা যানবাহনে চড়ার সময় এই দোয়াটা কি করতে হয়, আদায় করতে হয়। এখন আমরা করব ফুল সাকু অথবা নৌকার মধ্যে আরোহণ করলে পরে এই দোয়া।
ও ফুল নৌকায়, ফুল নৌকায়, সেতু, সেতু, ফারাফারের সময়, ফারাফারের সময়, এই দোয়া পড়িতে হয়, এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, মাজরাহা, মাজরাহা, ওয়া মুরসাহা, ওয়া মুরসাহা, ইন্না রাব্বিলা, ইন্না রাব্বিলা, ইন্না রাব্বি, ইন্না রাব্বি, লা গাফুরুর রাহিম, লা গাফুরুর রাহিম। কাউকে বিদায় দেওয়ার সময় কি বলতে হবে? আমরা অনেক সময় বিদায় দেওয়ার সময় বাই বাই, টাটা, এগুলা বলি না, এগুলা ইসলাম সমর্থন করে না। বিদায় দেওয়ার সময় কি বলতে হয়? কাউকে বিদায় করার সময়, কাউকে বিদায় করার সময়, এই দোয়া পড়িতে হয়, এই দোয়া পড়িতে হয়, আস্তাউদিউল্লাহ, আস্তাউদিউল্লাহ, দীনাকুম, দীনাকুম, ওয়া আমা, আতাকুম, আতাকুম, ওয়া খাওয়াতিমা, খাওয়াতিমা, আমালিকুম, আমালিকুম, إنك حميد مجيد هي الله رحمت نازل করেন حضرت محمد صلى الله عليه وسلم প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি যেমনি ভাবে রহমত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি, নিঃসন্দেহে আপনি অধিকতর প্রশংসার অধিকারী ও মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা, আলা মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ, কামা সাল্লাইতা, কামা বারাকতা, আলা ইব্রাহিম, وعلى آل إبراهيم إنك حميد مجيد أرتا هي الله بركات نازل করুন حضرت محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি যেভাবে বরকত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, নিঃসন্দেহে আপনি অধিকতর প্রশংসার অধিকারী এবং অধিকতর মর্যাদাবান। দোয়ায়ে মাসুরা।
আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি নিজের উপর অসংখ্য জুলুম করিয়াছি, আপনি ছাড়া এসব গুনাহ মাফ করার কেউ নাই, সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন। নিঃসন্দেহে আপনি অধিকতর ক্ষমাশীল ও দয়াবান। তারপরে দোয়ায়ে মাসুরা পড়ার পরে কি করতে হয়? সালাম পিরাতে হয়, ডান দিকে একবার, বাম দিকে একবার, ডান দিকে একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপর আল্লাহর রহমত। ও শান্তি বর্ষিত হোক। সম্মানিত দর্শক, এখন আমরা জেনে নেব নামাজ ভঙ্গের কারণ, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়। এগুলা আমরা ছন্দের সাথে সাথে নুরানি সিস্টেমে ছন্দের সাথে সাথে যাতে আমাদের স্মরণে থাকে। সম্মানিত দর্শক, এটা আপনারাও শিখে নিতে পারেন। আপনাদের যে ছেলেমেয়েরা রয়েছে এদেরকেও আপনারা এই জিনিসগুলো অধ্যয়ন করতে পারেন। মেহরবানি করে ভিডিওটি না টেনে, না কেটে, স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনি, আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো নামাজ ভঙ্গের কারণ হলো উনিশটি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? উনিশটি। নামাজ ভঙ্গের কারণ উনিশটি। এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। দুই নম্বরে নামাজের ভিতর কথা বলা। তিন নম্বরে কোনো লোকে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। পাঁচ নম্বরে উহ আহ শব্দ করা। ছয় নম্বরে বিনা উজরে কাশা। সাত নম্বরে আমলে কাসির করা। আট নম্বরে বিপদে কি বেদনায়, শব্দ করিয়া খাদা। নয় নম্বরে তিন তসবি পরিমাণ সতর কলিয়া থাকা। দশ নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। এগারো নম্বর মুক্তাদি ব্যতীত অপর লোকের লোকমা নেওয়া। বারো নম্বর নাফাক জায়গায় সেজদা করা। তেরো নম্বর কিবলার দিক হইতে সিনা গুড়িয়া যাওয়া। চোদ্দ নম্বর
নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। 15 নম্বর শব্দ করিয়া কাঁদা, শব্দ করিয়া হাসা। 16 নম্বর নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। 17 নম্বর হাসির উত্তরে দেওয়া। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা। 19 নম্বর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এই কারণগুলোর মধ্যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে আমাদের মধ্যে আসে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যেন আমাদের নামাজটা শুদ্ধভাবে এই সমস্ত নিয়মকানুন মেনে যেন আমরা আদায় করতে পারি। এবার আমরা পড়ব নামাজের সুন্নতে মুয়াক্কাদা। নামাজের সুন্নতে মুয়াক্কাদা 12টি, কয়টি? নামাজে সুন্নতে মুয়াক্কাদা 12টি। 1 নম্বরে দুই হাত ওঠানো, 2 নম্বরে দুই হাত বাঁধা, 3 নম্বরে সানা পড়া, 4 নম্বরে আউযু বিল্লাহ পড়া, 5 নম্বরে বিসমিল্লাহ পড়া, 6 নম্বরে আলহামদুর পড়ে আমিন বলা, 7 নম্বরে প্রত্যেক ওটা বসায় আল্লাহু আকবার বলা, 8 নম্বরে রুকুর তসবি বলা, 9 নম্বরে রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদ বলা, সাজদার তসবি বলা, দুরুদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। এই হলো সুন্নতে মুয়াক্কাদা। সম্মানিত দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন এই সুন্নতে সুন্নতগুলা নামাজের মধ্যে আমরা আদায় করতে পারি। এবার আমরা পড়ব নামাজের ওয়াজিব। নামাজের মধ্যে অনেকগুলো ওয়াজিব রয়েছে, অবশ্য এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় নামাজের শেষের দিকে সালাম পেরানোর সময় সাহু সেজদা করে নিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। আসুন আমরা নামাজের ওয়াজিবগুলো আদায় করে নিই। নামাজের ওয়াজিব 14টি, কয়টি? মাশাআল্লাহ। নামাজের ওয়াজিব 14টি, 1 নম্বরে আলহামদু শরীফ পড়া পড়া, 2 নম্বরে আলহামদুর সাথে সোরা মেলানো, 3 নম্বরে রুকু সেজদায় দেরি করা, 4 নম্বরে রুকু হতে খাড়া হয়ে দেরি করা, 5 নম্বরে দুই সেজদার মাঝখানে সুজা হয়ে বসিয়া দেরি করা, 6 নম্বরে দরমিয়ানি বৈঠক। দরমিয়ানি বৈঠক মানে হলো দুই রাকাতের পরে আমরা যে বসি, দুই সেজদা দিয়ে যখন বসি ওইটাকে দরমিয়ানি বৈঠক বলে। ওই সময়ে তাশাহুদ আদায় করতে হবে।
ধর্মিয়ানি বৈঠক হলো তাশাউদ। তাশাউদ মানে আর তাহিয়াত আমরা যেটা পড়ি দুই রাকাতের পরে, নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় তাহলে বৈঠক কটা হবে? দুইটা। বৈঠক কটা হবে? দুইটা। তো ছয় নম্বর হলে ধর্মিয়ানি বৈঠক। সাত নম্বরে দুনো বৈঠকে তাশাউদ পড়া। আট নম্বর ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া। নয় নম্বরে বিতিরের সময়ে দোয়ায়ে কুনুত পড়া। দশ নম্বরে দুনু ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বালা। এগারো নম্বর প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। বারো নম্বর প্রত্যেক রাকাতে ফরজের তারতিব ঠিক রাখা। তেরো নম্বর প্রত্যেক রাকাতে ওয়াজিবের তারতিব ঠিক রাখা। চোদ্দ নম্বর আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এই হলো নামাজের ওয়াজিব চোদ্দটি। নামাজের ওয়াজিব চোদ্দটি আমরা চেষ্টা করব আমাদের নামাজটা যেন আমরা শুদ্ধভাবে আদায় করতে পারি, যেভাবে আল্লাহর দরবারে কবুল হয় আমরা সেইভাবে যেন আমাদের নামাজগুলা আমরা আদায় করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নামাজ ভঙ্গের কারণ জানলাম, নামাজের সুন্নতি সুন্নতি মুয়াক্কাদা সম্পর্কে জানলাম এবং নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জানব নামাজের ফরজ। নামাজের ফরজ তেরোটি। নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ কয়টি? তেরোটি। হ্যাঁ, নামাজের বাহিরে সাতটি, ভিতরে ছয়টি। নামাজের বাহিরে কয়টি? ভেতরে কয়টি? আচ্ছা, নামাজের বাহিরে সাতটি। এক নম্বরে শরীরে ফাঁক, দুই নম্বরে কাফর ফাঁক, তিন নম্বরে নামাজের জায়গা ফাঁক, চার নম্বরে সতর ডাকা, পাঁচ নম্বরে কিবলামুখী হওয়া, ছয় নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, সাত নম্বরে নিয়ত করা। এই হলো নামাজের বাহিরে। এর ভিতরে থেকে যদি একটি ছুটে যায় নামাজ হবে না। আমরা চেষ্টা করব এই ফরজগুলো আদায় করার জন্য। তারপরে নামাজের ভিতরে ছয়টি। নামাজের ভিতরে এক নম্বরে তাকবীরে তাহরিমা বলা, দুই নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নম্বরে কেরাত পড়া, চার নম্বরে রুকু করা, পাঁচ নম্বরে দুই সেজদা করা, ছয় নম্বরে আখিরি বৈঠক। এই হলো নামাজের ফরজ। আমরা নামাজের যেগুলো আমরা জানলাম, আমরা চেষ্টা করব নামাজের এই আহকামগুলা, নামাজের এই পদ্ধতিগুলা আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এগুলো আদায় করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা বিভিন্ন মাস্তুন সম্পর্কে জেনে নেব। মেহরবানি করে আপনারা ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিন। আমি আশা করি, আমরা আশা করব এর দ্বারা আপনারা অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আমরা শুরু করে নিই। অজুর নিয়ত নাওয়াইতু ওয়ান,
আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াসতিবাহাতান লিসসালাতি ওয়াতাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হলো কি? অজুর নিয়ত, অজুর নিয়ত। অজুর দোয়া বিসমিল্লাহ আলিউল আযিম আলা দিন ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলু আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। গুসলের নিয়ত নাওয়াইতুন গুসলে লিরাফইল জানাবাতে নাওয়াইতুন গুসলে লিরাফইল জানাবাতে। আচ্ছা, এখন আমরা জেনে নিব আমরা আমাদের ঘরের মধ্যে বসবাস করি ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘর থেকে। আচ্ছা, ঘর হইতে বাহিরে যাইবার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া। আমরা অনেকে কিন্তু শুনতেছি যে আমরা মসজিদে দোয়াটা কিভাবে পড়ি। আজকে একদম সহি হাদিসের নিয়ম অনুযায়ী আমরা মসজিদে প্রবেশের দোয়া, বাহিরের দোয়া পড়ব, ঠিক কি না? মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ হইতে বাহির হইবার সময় পড়িতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। মসজিদ, আমরা জানলাম কি মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ হইতে বের হওয়ার দোয়া। তো সম্মানিত দর্শক, আমরা যারা মসজিদের মধ্যে প্রবেশ করি প্রথমে অবশ্যই ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, ডান পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, এবং বাম পা দিয়ে বের হওয়া সুন্নত। বাম পা দিয়ে বের হওয়া কি সুন্নত। তারপরে আমরা পড়ে নেব ঘুমানোর সময়, ঘুমানোর সময় এই দোয়া আমরা পড়ে নেব, আর অবশ্যই আমরা ওযু করে নেব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ঘুমানোর সময় ওযু করে নেবে এদের জন্য আল্লাহর একজন রহমতের ফেরেশতা নিয়োগ করে দেয়া হবে।